মা 15 বছর আগে লাহিড়িদের হয়ে কাজ করতে এসেছিল। দিদি বর্মার এই শহরে আসা, লাহিড়ি বাড়ির হয়ে কাজ করা এবং তারপরে হারিয়ে যাওয়া, এই তিনটে ঘটনার মধ্যে কোনো না কোনো যোগ আছে। আমরাই কোনোভাবে দুয়ে দুয়ে চার করে উঠতে পারছি না, ব্যাপারটা কি বুঝতে পারছি না। এটা কি করে হতে পারে? বাবা তো আমাকে এইসব সম্পর্কে কখনো বলেনি। দিদি বাবা নিজেও তো পুরো ঘটনাটা জানে, বাবাও শুধু এটুকুই জানে। বাবা যখন জানতে পারলো লাহিড়ি বাড়িতে তোর বিয়ে হয়েছে, বাবা না খুব অস্থির হয়ে উঠেছিল। তোর বৌভাতের দিন, তোর বৌভাতের দিনই প্রথম কিন্তু আমার এই কথাটা বলে। তখন আমিও ভাবলাম আমি যদি কলেজের ছুতোয় শহরে এসে কোনোভাবে লাহিড়ি বাড়িতে ঢুকতে পারি, তাহলে আমি তো তোর পাশে পাশে থাকতে পারবো, তাহলে তুই আর আমি মিলে বড়মার খোঁজ পেলেও পেতে পারি। 15 বছর আগে মাকে এই লাহিড়িরা কি ঠকাতে পারে? এরা কি বরাবরই এরকম? এই লাহিড়িদের সাথে কি আমাদের আগের কোনো যোগাযোগ ছিল? দিদি তুই কি ভাবছিস? কিছু না, শোন, আমাদেরকে সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হবে, বুঝলি? আর তুই তুই সাবধানে থাকবি, হ্যাঁ? তুই একদম চিন্তা করিস না দিদি, আর এখন তো আমিও এখানে আছি, বল, আমি সবসময় তোর পাশে থাকবো, দেখিস তুই আর আমি মিলে ঠিক সব কিছু খুঁজে পাবো। একই হৃদয় হর, তুমি এখানে এতবার ধরে ফোন করছি, ফোন ধরছো না? আপনি ফোন করছিলেন নাকি? সো সরি ম্যাডাম, আমার আমার না ফোনটা সাইলেন্টে ছিল, আমি শুনতে পাইনি। দেখো তোমার ফোন সাইলেন্টে থাকুক বা রিঙ্গারে থাকুক, সেটা দেখার দায়িত্ব আমার না। আমি যখন ফোন করবো পরেরবার থেকে যেন ফোনে পাই। চলো বেরোতে হবে। হ্যাঁ ম্যাডাম, আর ভুল হবে না, এসো। হৃদয় হ, তুমি এখানে তুতের সাথে কি করছো? মানে আপনি তো বললেন যে বিয়ের এত কাজ এখানেই থাকতে হবে, তো কোথায় থাকতে হবে সেটাই জিজ্ঞেস করছিলাম। আরে কোথাও একটা থেকে যাবে, পারলে আমার গাড়িতে থেকে যাবে, এখানে তুতে কি করবে? না ম্যাডাম, মানে আমি ভাবলাম, মানে আমি তো গরিব, তো তো গরিব মানুষ একজন আপনারা তো দামি গাড়ির সিটে বসে গড়াগড়ি খাবে, সেটা কি আপনি মেনে নেবেন? এই শোনো, আমাদের বাড়িতে কাজের লোকদের না থাকার এত জায়গা নেই, যেখানে খুশি থাকো ভালোভাবে থাকলেই হবে, আর আমার গাড়ির যেন কোনো ক্ষতি না হয়। ছোট ম্যাডাম, আপনি একটা কাজ করতে পারেন, ওই যে পেছনে যে বন্ধ ঘরটা আছে না, আপনি যদি দিদি ভাইকে বলে ওর জন্য একটা ওখানে ব্যবস্থা করিয়ে দেন, তাহলে মানে বাবা তুতে হৃদয়কে নিয়ে দেখছি তুমি একটু বেশিই কনসার্ন। ঠিক আছে, আমি দেখছি, আমার ড্রাইভার আমাকেই দেখতে হবে। এই চল। হে ঠাকুর, তুমি সবটা সামলে নিও, তুমি দেখো যাতে রঙ্গনবাবু আমার বিশ্বাসের মর্যাদাটা রাখেন, কারণ এই লড়াইটা শুধু আমাদের বিয়ে বাঁচানোর জন্য না, অনেক সত্যিকে সামনে নিয়ে আসার লড়াই, এটা যে করেই হোক আমাকে এই বাড়িতে থাকতেই হবে। এসব অজুহাত আমাকে দিও না অম্বরীশ। তুমি আমাকে কি কথা দিয়েছিলে? লাহিড়ি গ্রুপ অফ কোম্পানিজের এমডি হবে অভিষেক, সেসব কথা ভুলে গেলে তাই না? কি ভেবেছিলে তুমি আমি কিছু জানতে পারবো না? তুমি কি করে এটা করতে পারলে? আই ক্যান বিলিভ দিস। হঠাৎ এখন এসব কথা উঠছে কেন? অন্য সময় বলতে পারতে। কখন বলতাম? ফোনে। তুমি তো জানো অভিষেকের কি অবস্থা। হুজ রেসপন্সিবল ফর দিস? হু? তোমার ছোট ছেলে রঙ্গন। ও, তোমাকে একটা কথা জানানো হয়নি, অভিষেক নিজের পায়ে দাঁড়াচ্ছে। আমি তোমাকে বলছি, আমি বিশ্বাস করি যে অভিষেক কিছুদিনের মধ্যেই হাঁটবে। বাহ, দারুণ খবর। কিন্তু অভিষেকের জীবনের যে পাঁচটা মূল্যবান বছর নষ্ট হলো, তার কি হবে? তার কোনো মূল্য নেই। তুমি কেন এইসব কথা বলছো বলো তো? দেখো, ওরা দুজনেই তো আমার ছেলে, আর রঙ্গন অভিষেককে খুব ভালোবাসে। দেখো, এই সমস্ত
সারা জীবন ওকে মাথায় করে রাখবে। এই সমস্ত মন ভোলানো কথা আমাকে বলো না, আমি কনভিন্সড হচ্ছি না একদম। তুমি খুব ভালো করেই জানো, তুমি যদি তোমার ডিসিশন চেঞ্জ না করো তাহলে প্রেসের সামনে সমস্ত কথা বলতে আমি দুবার ভাববো না। তুমি খুব ভালো করেই জানো আমি যা ডিসাইড করি তাই আমি করি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন মাথা ঠান্ডা করো, আমি সব তোমাকে বলছি। এসো তো, এসো মাথা ঠান্ডা করে একটু বসবে, এসো তো। কি হল, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো? লুকিয়ে লুকিয়ে কথা শুনছো? না আমি যাও, যাও এখান থেকে, যাও। মন্দিরা, আরে রাগিনী কখন এলি? এই তো খানিকক্ষণ আগে। চা কফি কিছু খাইয়েছো নাকি দাঁড় করিয়ে রেখে দিয়েছো আমার বন্ধুকে? সৌমিলি গেছে আমার জন্য কফি আনতে। আয় আমার সঙ্গে বসবি। আয়। তারপর তোদের ট্রিপ কেমন হলো? তুমি কিছু শুনে ফেলেনি তো? একদিকে পরিস্থিতি এরকম জটিল হয়ে আছে, তারপর মেয়েটা যদি আবার কিছু শুনে বসে কি করবে কে জানে। কি এমন কথা বলছিলেন ওনারা যে আমাকে দেখে এভাবে ভূত দেখার মতন চমকে উঠলেন? আর বড়বাবু এত রেগেই বা গেলেন কেন? কি আড়াল করার চেষ্টা করছেন উনি? আচ্ছা দই চিড়ে কোথায়? মানে দই চিড়ে তুতে একটা সামান্য কাজ করতে পারো না, অনুষ্ঠানটা কিসের? দই চিড়েটা এখনো আননি? মানে সামান্য কাজগুলো তোমার মনে থাকে না, গন্ডগোল পাকানোর সময় সব কিন্তু তুমি করে ফেলো। আমি আমি আনছি ম্যাডাম, আমি আনছি। তোমাকে আনতে বলা হয়েছে? নিজের কাজটুকু করো, এখানে অনেক কাজ রয়েছে, ভুলও করেছে, ওই শুধরাবে। যাও গিয়ে নিয়ে আসো দই চিড়েটা। ঠিক আছে, সব কিছু সাজানোই আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। অবশ্যই কেন বলে দিতে হয়? গুড মর্নিং এভরিওয়ান। সবার সামনে বিয়েতে বাধা আনার জন্য খোড়ো না এসব, তুতে কোনো লাভ হবে না। লাভ ক্ষতির অঙ্কটা চাইলে আমি এক্ষুনি বদলে দিতে পারি দিদিভাই, আপনি হয়তো ভুলে যাচ্ছেন। আমি চাইলে এক মিনিটের মধ্যে সবার সামনে সত্যিটা এনে এই বিয়েটা ভেঙে দিতে পারি। তার জন্য আমাকে এই দই খই ছড়াতে হবে না। আমার মন বলছে এই মেয়েটা কোনো ঝামেলা সৃষ্টি করবেই, খুব আনপ্রেডিক্টেবল। আগে এর একটা ব্যবস্থা করতে হবে আমাকে, না হলে সমস্যা বাড়বে। দাদা বসো। তাহলে শুরু করা যাক। চলো 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 শুরু করি। দেখি রঙ্গন, স্পুনটা দাও তো। যত দিন যাচ্ছে এই মেয়েটাকে বুঝে ওঠা আমার ততই কঠিন হয়ে যাচ্ছে। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামীর বিয়ের আয়োজন চোখের সামনে দেখছে, এটা কি ওর উদারতা নাকি দুর্বলতা? রঙ্গন অনেক বেশি বেশি করে খেয়ে নে, কারণ এরপরে সারাদিন আর কিচ্ছু খেতে পারবি না। আজকে সবারই আনন্দ খুশি সবটা নষ্ট হয়ে যাবে,
যখন প্রিয়াঙ্কা বিয়েটা ভেঙে দেবে। কিন্তু আমার কাছে যে আর কোনো উপায় ছিল না। মা, আমি আর খাবো না। হ্যাঁ, সে কি? এরপর কিন্তু সারাদিন আর কিচ্ছু খেতে পারবি না। যতটা পারবি খেয়ে নে, আর একান্তই যদি খেতে না পারিস তো বোনেরা খেয়ে নেবে। আমি খাবো না। শ্রুতি? যে মা, আমি ঠিক একটা ব্যবস্থা করে দেবো, তুমি চিন্তা করো না। আচ্ছা সৌমিলি, জল সইতে যেতে হবে তো, তাড়াতাড়ি করো, নলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, ঠিক বলেছ, চলো উঠে পড়ো। ঋষিকা, বরণ ডালাটা নিয়ে নাও না। দাদা, আমরা যদি ল্যাপটপে ব্যাপারটা প্রজেক্টে করে নিই তাহলে আমরা অনেক এগিয়ে থাকবো। করছি তুতে, ছোট বৌদি এনো খেয়ে নাও। তোমাদের বিয়েতে তো এসব কিছুই হয়নি, আজ না হয় হোক। আমি তোমাকে যত দেখছি না তত অবাক হয়ে যাচ্ছি তুতে। তোমার চোখের সামনে তোমার বরের বিয়ের অনুষ্ঠান হচ্ছে আর তুমি চুপ করে দাঁড়িয়ে দেখছো। রাত্রিবেলা রঙ্গনের বিয়ে হয়ে গেলে কি করবে তুতে? নিজের জীবনটা শেষ হয়ে যাবে, তারপরে কিচ্ছু করার থাকবে না। আমি দাদার কাছে প্রতিজ্ঞাবদ্ধ, কথা দিতে বাধ্য হয়েছি, তাই যেও তোমার জন্য কিছু করতে পারবো না তুতে। কিন্তু তুমি তুমি চুপচাপ এত বড় একটা অন্যায় মুখ পুজো সহ্য করবে? ছোট বৌদি, একমাত্র তুমি কিন্তু তোমাদের বিয়েটাকে বাঁচাতে পারো। না শ্রুতি, আজকে ওনার পরীক্ষা, একমাত্র শুধু রঙ্গন বাবুই পারবেন আমাদের এই বিয়েটাকে বাঁচাতে। যে মানুষটা আমাকে এই বাড়িতে বিয়ে করে এনেছে সে আমার বিশ্বাস ভরসার যোগ্য কিনা সেটা দেখতে হবে না? তাহলে সেই মানুষটার সাথে আমি সারাটা জীবন কাটাবো কি করে? চলো 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 পাল্টাই।